মাহমুদুল্লাহ রিয়াদ এবং স্পিনার তাইজুল তার ছেলের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, খুবই হাসিমুখ একটা পরিবেশ এখন সেখানে পরল করছে। মাহমুদুল্লাহর কোলে তার ছেলে এবং তাইজুল ইসলামের স্ত্রী আছেন সেখানে, তাইজুল ইসলাম আছেন সেখানে। সব ক্রিকেট প্রেমিকদের জন্য একটি বিশেষ দিন আজকে, সবাইকে দেখতে পাচ্ছেন একসাথে আপনারা। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু গত কয়েকটা সিরিজে খুবই ভালো খেলেছেন, আপনারা তার দুর্দান্ত পারফরমেন্স দেখেছেন। খুবই ভালো লাগে আমাদের যখন আমাদের দেশের কোনো একজন খুব ভালো দেশের জন্য করে। আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার একই ফ্রেমে, মাহমুদুল্লাহ রিয়াদের পরিবার ক্যামেরাবন্দি হচ্ছেন। খুবই সুন্দর একটি দৃশ্য দেখলাম আমরা এখন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তার পরিবার পার্সোনালভাবে কিছু ছবি তুলছেন সেখানে। অনেক মিডিয়া জগতের লোকজনও এসেছেন, বিশেষজন এসেছেন সেখানে, অনেক ইন্টারভিউ অনেক কিছু কালেক্ট করার জন্য। এত সুন্দর একটি শাহী বিবাহ এনামুল হক বিজয়ের। আমরা দেখতে পাচ্ছি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি ছবিবন্দী হচ্ছেন এনামুল হক বিজয় এবং তার স্ত্রীর সাথে। খুবই সুন্দর একটি পরিবেশ এখন সেখানে বিরল করছে। জাহিদ হাসান রাসেল এনামুল হক বিজয় এবং তার স্ত্রীকে স্নেহ দিলেন এবং শুভকামনা জানালেন তার পরবর্তী জীবনের জন্য। এই যেন এক তারকাদের হাট, বিয়ের ফাঁকে তারকাদের মিলন মেলা। এনামুল হক বিজয়ের পাশে রয়েছেন আমাদের জাতীয় দলের উইকেট কিপিং ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম, সাথে তাদের পরিবার, সবাই একসাথে ছবিবন্দি হচ্ছেন। খুব সুন্দর একটি পরিবেশ এখন বিরল করছে সেখানে। সবাই নিজের নিজের মতো এনজয় করছে এখন, আশীর্বাদ দিতে এসেছেন একজন ভালো ব্যাটসম্যানকে, আমাদের জাতীয় দলের, তার স্ত্রীকে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে, তিনি এবং তার স্ত্রী দুজনই এসেছেন তার ছেলের সাথে। তাসকিন একজন নিয়মিত বাংলাদেশের ফার্স্ট বলার, তার গতি এবং তার বোলিং স্কিলস দিয়ে বাংলাদেশকে অনেকবার জয়ের দিকে নিয়ে গিয়েছেন, জয় এনে দিয়েছেন। আপনাদের বলে রাখি, তাসকিন এবং এনামুল কিন্তু ক্রিকেট এবং বাইরের জীবনেও খুব ভালো বন্ধু। তাসকিন এবং তার ছেলে তার বোনের সাথে একই ফ্রেমের একই জায়গায়। আপনারা মোশাররফ রুবেলকে দেখতে পাচ্ছেন এখন। মোশাররফ রুবেল ভাই কিন্তু কিছুদিন আগেই টিউমার জয় করে দেশে ফিরেছেন সুস্থ হয়ে। তিনি খুবই খারাপ কন্ডিশন দিয়ে যাচ্ছিলেন কয়েকদিন আগের থেকে, খুবই খারাপ কন্ডিশন দিয়ে, যা বলে বোঝানোর মতো না, মেন্টালি এবং ফিজিক্যালি সব দিক থেকেই। বাংলাদেশের সব ক্রিকেটারই কিন্তু একজন হিরো, তেমন মোশাররফ রুবেলও কিন্তু প্রমাণ করে দিয়েছেন এই জয় দিয়ে, তার এই টিউমার জয়, টিউমার ইয়ের থেকে জয় এনে তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তিনিও একজন বেস্ট বেস্ট একজন মানুষ। আপনারা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে পাচ্ছেন এখন মোশাররফ রুবেলের পাশে, তাদের পরিবার। তাসকিন এবং নাজমুল হাসান পাপনের ছেলের সাথে একটু দুষ্টামিমূলক মুহূর্ত একসাথে। সবাই তাসকিনের ছেলেকে স্নেহ দিচ্ছেন, ছবি তুলতেছেন একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন তাসকিন এবং তার পরিবার, তার ওয়াইফ, তার ছেলে, তার বোন, সবাই একসাথে স্টেজের মধ্যে, এনামুল হক বিজয় এবং তার ওয়াইফের সাথে ছবি তোলার জন্য এখন সবাই স্টেজে আছেন। বন্ধুদের খুব সুন্দর একটি ফ্যামিলি ফটো বলা যায় এটাকে, হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন গোলাম রাব্বানি এবং তার লোকবৃন্দরা সবাই একসাথে জড়ো হয়েছেন স্টেজে, তাদের পছন্দ ক্রিকেটার এবং তার ওয়াইফের সাথে ছবি তোলার জন্য। খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন।
এই যেন এনামুল হক বিয়েতে ছাত্রলীগের হামলা, খুঁজে পাওয়া যাচ্ছে না এনামুল ও রাব্বানি ভাইকে ভালোবাসার মাঝে। খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। সবাই সারি সারি বেঁধে সবাই সারি সারি বেঁধে এসেছেন ছবি তোলার জন্য স্টেজে। সবাই চান তার পছন্দের মানুষের সাথে একটি ছবি তোলার জন্য, এবং সে পছন্দের মানুষের যদি বিয়ের দিন ছবিটা তোলা যায় সেটা আরও বড় স্পেশাল একটা মোমেন্ট হয়ে যায় তার জন্য। খুবই দারুণ একটি দৃশ্য দেখতেছি আমরা এখন। সো গাইস, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।